এই ছবিটির প্রথমে যিনি রয়েছেন তিনি ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে গোপন প্রেম আর গোপন বিয়ে নিয়ে বিতর্কে জড়িয়েছেন। সর্বশেষ অপুকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, এখনও আছেন সে বিতর্কে। পরের ছবিতে শাকিব খান অপু বিশ্বাসের পুত্র আবরাম খানকে কোলে নিয়ে অপু বিশ্বাস। সবচেয়ে রহস্য জাগানো ছবি পরেরটি। পরের ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি সবার পরিচিত কেউ নন, একেবারে অপান্তরের অচেনা একজন। দাবি করা হচ্ছে এই রাহুল খানের পিতাও সুপারস্টার শাকিব খান, সে হিসেবে জয় আর রাহুল ভাই ভাই। অন্যদিকে অপু বিশ্বাস রাহুলের সৎমা। এই নতুন বিতর্কের পেছনে জড়িয়ে আছে অনেক অজানা গল্প, যে গল্প শুনলে শিওরে উঠতে হয়। গল্পের শুরুতে চেনা যাক শাকিব খানের কথিত পুত্র রাহুল খানের গল্প। বেশ লাজুক প্রকৃতির ছেলে রাহুল খান, বাংলা মোটর একটি ওয়ার্কশপে মাত্র 3,000 টাকার বেতনে চাকরি করে। কাজ ছাড়া খুব একটা কথা বলে না, একা একা থাকতে পছন্দ করে। পরিবারের প্রসঙ্গ আসলেই চুপসে যায়, বিশেষ করে বাবার প্রসঙ্গ আসলে একেবারেই চমকে যায়। কিসের যেন একটা শূন্যতা খেলা করে তার দু চোখ জুড়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। জয়ের জন্য মায়া কান্না হলে রাহুলের জন্য কী দোষ? ফেসবুকে এরই মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। এর আগে শাকিব অপুর বিয়ের বিষয়টি সামনে আসার পর ফেসবুকে সবাই শাকিবকে ধুয়ে ফেলছিল, সব ছাপিয়ে তখন বড় তারকা হয়ে উঠেছিল শাকিব অপু দাম্পত্য পুত্র আবরাম খান জয়। এবার অনেকেই বলছেন জয়ের জন্য মায়া কান্না হলে রাহুলের জন্য দোষ কি? অনেকেই এই বিষয়ে শাকিবের বক্তব্য জানতে উদগ্রীব হয়ে উঠেছেন, সেই সঙ্গে অনেকে আবার ডিএনএ টেস্টের দাবিও তুলেছেন। রাহুলের মায়ের গল্প, কিন্তু রাহুলের মা কে? রাহুলের মায়ের নাম রাত্রি, এফডিসিতে সবাই তাকে এক নামে চেনে। তার মায়ের ক্যারিয়ারে শুরু হয়েছিল এই সময়ের হার্টথ্রব হিরো শাকিব খানের সাথেই। অনেকেই হয়তো জানেন না শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সেই মাসুদ রানার কাছের বন্ধু ছিলেন রাত্রি। একসময় শাকিবকে নাচ গান এমনকি তাকে তার বাসায় থাকার জায়গা পর্যন্ত করে দিয়েছিলেন রাত্রি। সৌন্দর্য আর নাচের পারদর্শনীয়তায় কারণে রাত্রির একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল, এমনকি শাকিব খানকে নিয়ে অনেকের কাছে পরিচয় করিয়ে দিতেন তিনি। রাত্রির ভাষ্যমতে হীরাচুন্নি পান্না সিনেমার জন্য শাকিবকে কিনে দিয়েছিলেন 1,000 টাকা দামের একটি দামি কোট। শাকিব এখন বড় সুপারস্টার হয়ে গেছে বলেই এখন হয়তো রাত্রিকে আর তার নজরে পড়ে না, কিন্তু আজও শাকিবের কোনো শুটিং এফডিসিতে থাকলে রাত্রি ঠিক থাকতে পারে না। শাকিবকে দেখার জন্য আজও খাওয়া দাওয়া ভুলে এফডিসির চারপাশে পাগলের মতো ঘুরতে থাকেন, কিন্তু সে খবর কে রাখে? কিন্তু এই তথ্যের ভিত্তি কী? রাত্রির কথা ছাড়া কোনো জোর প্রমাণ না মিললেও এফডিসির সংশ্লিষ্ট অনেক শাকিব রাত্রির ব্যাপারটা জানেন। প্রোডাকশন বয় থেকে শুরু করে অনেক সাংবাদিকের কাছেও এটা অনেক সিক্রেট। নিকট অতীত না হওয়ার কারণেই হয়তো কেউ আর এটার চর্চা করে না। কারো সঙ্গে আলাপ করতে গেলেই কেউ রহস্যজনক হাসি হাসেন অথবা হেসেই উড়িয়ে দেয়। শাকিব খানের কথিত পুত্র রাহুল খান, তবে অনেক সূত্রই নিশ্চিত করেছে শাকিবের জন্য অনেক কিছুই করেছেন রাত্রি। একসময় রাত্রির বাবা চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি করতেন আর মা ছিল গৃহিণী, পরিবার নিয়ে থাকতেন তেজগাঁও এলাকায়। ছোটবেলা থেকেই দেখতে বেশ সুন্দরী ছিলেন রাত্রি, আর সেই সূত্র ধরে হয়তো তার চলচ্চিত্রে আবির্ভাব। প্রথম থেকেই রাত্রির চলচ্চিত্রের প্রতি টান আর ভালোবাসার কারণেই এখনও জড়িয়ে চলচ্চিত্র পাড়ায়। রাত্রির ভাষ্যমতে শাকিবই ছিল তার প্রথম জীবনে চলার পথে একমাত্র সঙ্গী, যেখানেই যেত ঠিক সেখানেই সঙ্গে করে নিয়ে যেত শাকিবকে, আর পরিচয় করিয়ে দিতেন বড় বড় পরিচালকদের সাথে। রাত্রি আর শাকিব মধ্যকার বন্ধুত্ব আস্তে আস্তে গাঢ় হয়ে ওঠে। দুজনেই তখন প্রাপ্তবয়স্ক, ফলে ছেলে আর মেয়ের বন্ধুত্ব বাঁধন হারিয়ে ফেলে। একসময় সেটা প্রেমে রূপ নেয়, সেই সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সব ঠিকঠাক চলছিল, এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়েন রাত্রি। বিষয়টি শাকিবের কান পর্যন্ত গড়ালো।
তখন তাদের মধ্যকার সম্পর্কের ভিতরটাও নড়ে উঠল। সাকিব তখন চলচ্চিত্রের শীর্ষে, তারা হওয়ার স্বপ্নে বিভোর। এখনই পারিবারিক সম্পর্ক বা স্ক্যান্ডালে জড়িয়ে ক্যারিয়ারের সম্ভাবনাকে নস্যাৎ করতে চান না, কারণ ততদিনে একটু একটু করে সফল হতে শুরু করেছেন সাকিব। আয় রোজগারও মন্দ হচ্ছিল না, সে কারণে সাকিব কোনোভাবেই ঝুঁকি নিতে চাইল না। এর মধ্যেই রাত্রির বাচ্চা নষ্ট করার জন্য লাখ টাকা খরচও করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু মা বলে কথা, নিজের অমূল্য সম্পদ সন্তানের কথা চিন্তা করে সাকিবের প্রস্তাব এড়িয়ে গেলেন রাত্রি। তখন থেকেই রাত্রির নতুন জীবন শুরু। যে জীবন যুদ্ধের, যে জীবন সংগ্রামে অনেক চাপ নির্যাতন সহ্য করেও রাত্রি ঠিকই তার সন্তানকে আলোর মুখ দেখিয়েছেন। যদিও জানা গেছে রাত্রির সন্তান পৃথিবীতে আসার পর সাকিব তাদের সংসার খরচ হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আসছেন। মূলত সে কারণেই এই বিষয়টি কখনো মিডিয়ার সামনে ওভাবে আসেনি। রাহুল খান ও সাকিব খান। সাকিবই রাহুলের বাবা। অন্যদিকে চলচ্চিত্রপাড়ায় চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর সাকিব নিজের অবস্থান আরও গুটিয়ে নেন। ততদিনে জুটি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন সাকিব অপু। গোপনে প্রেম, বিয়ে, এমনকি তিনবার অপুর বাচ্চাও নষ্ট করে ফেলেন তিনি। ততদিনে রাত্রির জীবনের প্রথম অধ্যায় শেষ হয়ে যায়। তবুও রাত্রি নিজের পরাজয় না মেনে নিয়ে নিজের সাথে যুদ্ধ করে এবিসিতে চতুর্থ শ্রেণীর আর্টিস্ট হয়ে জীবনযাপন করতে থাকে। এ প্রসঙ্গে রাত্রি জানান, আমি সাকিবকে অনেক ভালোবাসতাম আর এখনও ভালোবাসি। আমি কোনো দিন চাই না আমার জন্য সাকিবের কোনো ক্ষতি হোক, তাই এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সাকিব রাহুলের বাবা। রাহুল এখন বড় হয়েছে, তবে সে সাকিবের কোনো কথাই সহ্য করতে পারে না। এসব নিয়ে সে কথা বলতেও রাজি হয় না। রাহুলও জানে সাকিবই তার বাবা। রাহুলের কথা বলা, খাওয়া দাওয়া, এমনকি চুলের স্টাইল পর্যন্ত সাকিবের মতো। সাকিব হয়তো অনেক বড় সুপারস্টার হয়ে আমাদের ভুলে গেছে। একদিন সে ঠিকই বুঝবে আমি সাকিবের জন্য কত না কি করেছি। পৃথিবীর এরকমই নিয়ম, যে যা করবে তার ফল সে তাই পাবে। আমি সারা জীবন তাকে দূর থেকেই ভালোবেসে যাব। এসব বিষয় নিয়ে শিশু রাহুলকে কোনো প্রশ্ন করে বিব্রত করা হয়নি। তবে তার বন্ধুরা বলেছে, রাহুল প্রায়ই বলে, বড় হয়ে আমি যদি কখনো তাকে পাই জোরে একটা থাপ্পড় বসিয়ে দেব তার গালে। ঘটনার বিষয়ে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখন হায়দরাবাদে নোলক ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে অপুর সঙ্গে বিয়ে, সাকিব অপুর সন্তান, সর্বশেষ ডিভোর্স বিতর্কে পর রাত্রি বিষয়টি নতুন করে সামনে এলো। এখন সত্য আমাদের কোন দিকে নিয়ে যায় দেখার বিষয় সেটাই। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।